হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো প্রতিদিনের মতোই আজকে আবার বেরিয়ে পড়লাম তোমাদেরকে নতুন কিছু দেখানোর উদ্দেশ্যে। আজকে যাচ্ছি আমরা বাবা লোকনাথের চাকলা ধামে। কোথায় আছে বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া? আর এই চাকলা ধাম, এই চাকলা ধামে ছিল বাবা লোকনাথের মামার বাড়ি। অবশেষে আমরা 60 কিলোমিটার বাইকে পথ অতিক্রম করার পরে এসে পৌঁছেছি সেই লোকনাথ বাবার ধাম, চাকলা ধাম। আমরা এই মন্দিরের মধ্যে ঢুকছি, দেখুন দুপাশে কত মানে ডালা মালা এখান থেকে সব পাওয়া যায়। এই যে মন্দিরের গেট, এখন আপনারা আসলে এখানে গাড়ি রাখতে পারবেন। এই যে হচ্ছে মন্দিরের গেট, আর এটা হচ্ছে জুতো রাখার জায়গা। এখানটায় আপনারা আসলে এখানে জুতো রাখবেন। জায়গাটা খুবই সুন্দর। এখন এখান থেকে বেরিয়ে ডালা কিনবো। ডালাটা কাজ করি, দেখি কোথায় ডালা পাওয়া যায়। চারিদিকে অনেক দোকান আছে। কাকিমাটা নিয়ে যাচ্ছে ওনার দোকানে ডালা কেনার জন্য। হ্যাঁ, কত কত করে ডালা আছে? ডালা 51 আছে, 160 আছে, 101 আছে, 200 আছে, কেমন নেবে বলো। 51 ডালা কি কি আছে? মিষ্টি, নকুন্দনা, বাদশা, ধূপকাঠি, মোমবাতি পাবেন, 100 পাবেন, একটু মালা টালা, আশেপাশে ডোর সব পেয়ে যাবেন। আর 51 ডালায় মালা দেবেন না, ফুল তো দেবেন? হ্যাঁ, ফুল দেবো। 51 টাকা করে ডালা নিচ্ছি। কাকিমার ডালা সাজিয়ে দিচ্ছেন এক এক করে আমাদেরকে। এই যে আমাদের ডালা কেনা হয়ে গেল, এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। ওয়াও, এদিকে কি সুন্দর জায়গা। খুব সুন্দর মন্দির। মন্দিরটা এত সুন্দর কাজ করা, আপনারা দেখুন চারিদিকে এত লোক, সুন্দর লাগছে। আপনারাও চাইলে আসতে পারেন চাকলা বাবা লোকনাথ ধাম। এখানে পুজো দেওয়া হচ্ছে। দেখলেন এই হচ্ছে পুজো, পুজো দেওয়া হয়ে গেল, ডালা কিনলাম, ঠাকুরের দর্শনও সেইভাবে করতে পারলাম, হচ্ছে পুজো দেওয়া হয়ে গেল।
মোটামুটি কম। এখানে বসে রয়েছে অনেক লোক এখানে পুজো দেওয়ার জন্য। এখানে শিবের মাথায় সবাই জল দিচ্ছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা মন্দিরের বাইরে আসলাম। এখান থেকে আমরা আরেক জায়গায় যাবো যেখানে হচ্ছে ধরা যায় সেখান থেকে যাচ্ছি। এখানে প্রচুর লোক যারা এখানে বাবার আরাধনায় ধূপ জ্বালাচ্ছেন। এখন আপনাদেরকে মন্দিরটা পরিদর্শন করাবো। এই হচ্ছে মন্দির, বাবা লোকনাথের চাকলা ধাম। দেখুন মন্দিরের প্রত্যেকটা পিলার কত সুন্দর কারুকার্য করা। দেখুন মন্দিরের ভিতরে কত লোক। চারিদিকে দেখুন সব পিলারে শিব ঠাকুরের মূর্তি লাগানো আছে। খুবই সুন্দর শান্ত পরিবেশ। এখানে মনে হচ্ছে পুজো দেওয়ার ভিআইপি লাইন। এখানটায় ছোট ছোট মূর্তি আছে। বাবা লোকনাথ যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠাকুরের শয্যা, এখানে অনেক ঠাকুর আছে। এখানে হচ্ছে শিব পার্বতী। এই হচ্ছে লোকনাথ বাবার ধাম, চাকলা ধাম। আমার দুই ভাই ভোগের খাওয়ার জন্য টিকিট কেটেছি। টিকিট কেটে এবার আমরা সবাই যাচ্ছি, সবাই মিলে বাবার ভোগের যে প্রসাদ সেই প্রসাদ আমরা খাবো। সেই রাস্তার দিকে বেরোবো আমরা যাচ্ছি। চারপাশে দেখুন কত দোকান। হ্যাঁ এইদিকে তো
এই যে লাইন, এই লাইনে দাঁড়িয়ে আমাদের প্রসাদ খেতে হবে। কত বড় লাইন দেখুন, প্রচুর লাইন, প্রচুর লাইন দেখুন, এতটা লাইন পেরিয়ে আমাদের লাইন। আমরা যখন এসেছিলাম তখন এই লাইন ফাঁকা ছিল, এখন দেখতে দেখতে বেড়ে গেছে যে এখানে জায়গা নেই। দেখুন আপনারা খাওয়ার এলাকায় যে জায়গাটায় দেখুন কতটাই ভিড়। গেট খুলে দেড়টা শুরু হয়, দেড়টা বাজেনি বলে এক এক করে সবাই ওয়েট করছি, দেড়টা বাজলো এবার এক এক করে আমরা লাইনে রয়েছি, লাইনে এগোচ্ছি। দেখুন কত ভিড়। রাজভোগ পার্সেলটা কোথায়? মন্দিরের পাশে। যে আমরা চলে এসেছি ভেতরে, লাইন রয়েছে, লম্বা লাইন করে বসে পড়তে হবে। সামনে এতটা জায়গা ফাঁকা আছে, সবাই এক এক করে লোক আসছে। এ হচ্ছে মহাপ্রভুর ভোগ প্রসাদ খিচুড়ি, দেখুন এইভাবে দাদারা দিচ্ছে। ওকে দিয়েছে প্রসাদ, ভাই এখানে রাজভোগ পাওয়া যায়। রাজভোগের আমি একটা পার্সেল নেব, তার জন্য টিকিট করতে হয়েছে। টিকিটের দাম নিয়েছে 75 টাকা দাম নিয়েছে। এই যে সেই কুপনটা, এই কুপনটা এখন দেব, দিয়ে এই যে এখান থেকে পার্সেলটা কালেক্ট করব। দেখুন এখানে দাঁড়াতে হবে, এখানে মনে হচ্ছে লাইন দিয়ে দাঁড়াতে হবে। ঢুকে যা, কাকুরা পার্সেল দেবে। কার্ড কালেক্ট করলো, এবার কার্ডের নাম্বার অনুযায়ী দেখি কাকুরা পার্সেল দেবেন আমাদেরকে। রাজভোগের ভেতরে কি পার্সেল দিয়েছে? আচ্ছা, এই যে খাবার, রাজভোগ এই খাবার দিয়েছে, পার্সেল কালেক্ট করলাম, কালেক্ট করা হয়ে গেছে। এবার রান্নার সবাই বাড়ির দিকে রওনা দেবো। মন্দিরের পাশে প্রচুর দোকান, দোকানগুলোতে বিভিন্ন ধরনের ফল, শাক সবজি সব রকম কিছুই রয়েছে। যা আছে এখানে সব কিছুই কাঠের, কারুকার্য এতটা সুন্দর, কাঠ দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। কাঠের চামচ, কাঠের চিরুনি, যা দেখছেন সব কিছুই কাঠের।
করছি আপনার।